পূর্ব বর্ধমান জেলার আলু চাষি সংগঠনের পক্ষ থেকে আলুর ন্যায্য মূল্যের দাবি সহ একাধিক দাবি জানিয়ে জেলা শাসকের দপ্তরে একটি স্মারকলিপি জমা দেয়। তাদের অভিযোগ, তাদের আলু নষ্ট হয়ে ক্ষতি হয়েছে, সেই আলুর ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে। যদি তারা ন্যায্য ক্ষতিপূরণ না পায় তাহলে তাদের আত্মহত্যা ছাড়া কোনো বিকল্প নেই, এই বলে আলু চাষিরা দাবি করেন। বিক্ষোভ আমাদের তিরুপতি কোলস্টোরের আমাদের যে আলু পচে গিয়েছিলো গ্যাস লিক হয়ে, মালিক পক্ষর সঙ্গে ডিএম ম্যাডাম আমাদের বসে একটা ইয়ে করে দিচ্ছে 900 টাকা ক্ষতিপূরণ। সেই 900 টাকা ক্ষতিপূরণ 21 তারিখ দেওয়ার কথা ছিল, সেই ক্ষতিপূরণ দেওয়া হয়নি, তার জন্য আমরা আজকে ডিএমের কাছে এসেছি। পচে যা আলু আমরা চাষি, আমাদের টাকা পাওয়ার জন্যই আমরা এসেছি। টাকার জন্য আমরা চাষ করতে পারবো না, সামনে 10 দিন পরে চাষ আছে এবং আমাদের মুসলিমদের পরব আছে, এসব অনেক রকম সমস্যা। কারো স্কুলের ছেলের মাইনে দিতে পারছে না। এই সমস্যা সমাধানের জন্য বুধবার তারা জেলা শাসককে একটি স্মারকলিপি জমা দেয়। এই আমরা 21 তারিখ থেকে টাকা পাওয়ার কথা, আচ্ছা সেই অনুযায়ী আমরা তিরুপতি স্টোরে যাই, তিরুপতি স্টোরে গিয়ে দেখি যে একটা নোটিশ টাঙিয়ে দিয়েছে স্টোর বন্ধ, মানে 21 তারিখ 22 তারিখ স্টোর বন্ধ। তখন আমরা ওইখানে একটা জমায়েত হই, আমাদের মেমারি ওসি সাহেব এসেছিলেন, উনি একটা সিদ্ধান্ত নিলেন যে আপনারা এখানে অবরোধ করবেন না, আমরা আবার পুনরায় আমরা চেষ্টা করছি, আমরা মাননীয় ডিএমকে ডিএম সাহেবকে আমরা এই কপি পাঠিয়ে দিচ্ছি, সেই অনুযায়ী আজকে আমরা আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 27 তারিখে বর্ধমানে আসবেন, ওনাকে আমরা একটা স্মারকলিপি দেবো। সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা মাননীয় ডিএম সাহেব আমাদের বলেছেন আসবেন, আমরা একটু চেষ্টা করছি যাতে আমরা দেখা করে দিতে পারি, সেই জন্যে আমরা আজকে এসেছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।